ম্যাম আপনার শাড়িটাও কি আংটির ভিতর দিয়ে চলবে? একদম আংটির ভিতর দিয়ে শাড়ি যাবে আজকে, আমার পরা এই সুন্দর শাড়িটা আংটির ভিতর দিয়ে যাবে। শুধু এইটা না, এইটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো কিনা আংটির ভিতর দিয়ে যাবে, আপনাদেরকে আমি দেখাবো। আর এখন আমি দাঁড়াইছি ফরএভার তোরে, এখানে অনেক ব্যাগ আছে, জুতা আছে, একটু দূরে যখন ব্যাগ জুতা সব 30% ডিসকাউন্টে যাবে, আমি সেগুলো দেখাবো। এই তুমি একটু শাড়িটা আমার হাতে দাও তো, মোবাইল দিতে নাম ক্যালকুলেটর লো আমি আপনাকে দেখাই আমার আমার মোবাইল পরা দিতে। শাড়ি। আর এটার মধ্যে অনেক কালার আছে, এই শাড়িগুলো হচ্ছে আপনার আংটির ভিতর দিয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকমের এত সুন্দর, যেগুলো আপনার পিওর। আমার আমার দেখেন আমার হাতের সবচেয়ে ছোট ফিঙ্গার রিং কোনটা? এটা না, এটা সবচেয়ে ছোট। আচ্ছা, সবচেয়ে ছোটটা দিয়ে আমরা ট্রাই করি যে এটা যায় কিনা আংটির ভিতর দিয়ে। হ্যাঁ, একদম পিওর রাজশাহী সিল্ক মাসলিন, যেটা যে আমরা যেটা সারা জীবন। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট আংটি দিয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে ছোট আংটিটা দিয়ে শাড়ি যাচ্ছে, দেখেন দেখছেন? ও, এখানে ট্যাগের জন্য এসে আটকে গেছে, এখানে ট্যাগের জন্য এসে আটকে গেছে, মানে এখানে আমাদের ট্যাগটা লাগানো। সো এই যে দেখেন আংটির ভিতর দিয়ে যে একটা আস্ত শাড়ি যাচ্ছে, আমরা এগুলা কি শুনতাম যে রাজা বাচ্চাদের আমলে আংটির ভিতর দিয়ে শাড়ি যেত, গজের পর গজ শাড়ি আংটির ভিতর দিয়ে যেত। সো এখন আমি আমার হাতের একদম সবচেয়ে ছোট যে আংটিটা, এটা খুলে এটার ভিতর দিয়ে শাড়ি ভরে আপনাদেরকে দেখালাম, দেখছেন? এই যে সবচেয়ে ছোট জাংটিটা, ওটার ভিতর শাড়ি পরে দেখালাম। এত সফট পিওর রাজশাহী সিল্ক মাসলিন যেটাকে বলে, আপনার আমি পরে আছি একটা, আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। আচ্ছা, তার আগে আমাদের সব শোরুমে কিন্তু ব্যাগের উপরে 30% ডিসকাউন্ট চলতেছে। এই টুম্পা ক্যালকুলেটার বের করো। আমি লইছি, সমস্যা নেই। আচ্ছা, এই ব্যাগটা যেমন ধরেন 30% ডিসকাউন্ট পাবেন, এই ব্যাগ গুলোর সাথে এরকম ক্রস বেল্টও দেওয়া থাকবে। হ্যাঁ, আপনি চাইলে এটা বড় করে ইউজ করতে পারবেন, ছোট করে ইউজ করতে পারবেন, 30% ডিসকাউন্ট পাবেন। সবাই একটা একটা করে লাভ লাইকও দিয়ে দেন। শাড়ি আরো অনেক দেখাবো। হ্যালো শাহ বেদুরা খাতুন, রেশমা আপু কেমন আছেন? দেখেন ভিতরে কত জায়গা, 2650। সেটা 2650 কে আমরা 30% অফ করে দিব, কত আসবে? 1855। 1855 টাকা আসবে আফটার ডিসকাউন্ট। এইটার প্রাইস কত? 3250। এটা হচ্ছে 3250 টাকা। 3250 টাকা কে যদি আমরা 30% ডিসকাউন্ট করে দিই কত আসবে? 2275। 2275 টাকা আসবে। হ্যাঁ, একটা থেকে একটা সুন্দর। এই লাইট গুলো কি অন হয় না? না, এগুলো অফ হয়েছে। কবে থেকে অন হয় না? কালকে রাত, কালকে থেকে। এগুলো একটা অন হয় না? না, সুইচ তো সবই দেওয়া। তাহলে অন হয় না, তুমি কাকে জানাইছো? অনেক সুন্দর। এইটা দেখেন, ওয়াও, এই ব্যাগটা খুব সুন্দর। অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। এইটার প্রাইস হচ্ছে 3550 টাকা। ইউ উইল গেট 30% ডিসকাউন্ট। 3550 টাকার উপরে 30% ডিসকাউন্ট কত আসে? এই লাইট গুলো যে অন হয় না, তুমি এটা ইমনকে বলো এখনই অফিসে কথা বলতে। এটা কত আসবে? 2485। 2485 টাকা আসবে এটা। এটা 2485 টাকা আসবে, বলে আসো ইমনকে, বলে আসো এটাও। এটা হচ্ছে এটার আরেকটা কালার। হ্যাঁ, এই কালারটাও খুব সুন্দর। এটা হচ্ছে ম্যারুন টাইপের কালার। এটাও আপনার প্রাইস হচ্ছে যে আপনার 3550 টাকা। 30% ডিসকাউন্ট দিলে আসবে 2485 টাকা। অনেক সুন্দর, এরকম অনেক ছোস ছোস ব্যাগের কালেকশন আছে আমাদের হচ্ছে যে আপনার শোরুমে, এবং অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন। এটা যেমন আছে 3550 টাকা, ওয়াও কি নাইস না ব্যাগটা! 3550 টাকার উপরে ইউ উইল গেট 30% ডিসকাউন্ট। হ্যাঁ, একটার থেকে একটা বেশি সুন্দর, এমন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন। ওয়াও, এই ব্যাগটা কিন্তু জোস, দেখছেন? এই ব্যাগটা কিন্তু জোস একটা ব্যাগ। ওয়াও, সাচ এ নাইস ব্যাগ এটা। এই ব্যাগের চেন গুলো কেন খোলা থাকে? 3350 টাকা। চেন গুলো এরকম খোলা থাকে কেন? 3350 টাকাকে 30% ডিসকাউন্ট দিলে কত আসবে? ওয়াও, ব্যাগটা সেই সুন্দর, দেখছেন? 3350 টাকা কে 30% ডিসকাউন্ট দিলে 2345 টাকা আসে। অনেক সুন্দর একটা ব্যাগ, ওটা কালকে দেখাচ্ছি, অনেক সুন্দর। এটা দেখেন, ওয়াও, মাইকেল কোর্সের একটা খুব সুন্দর একটা থাইল্যান্ডের কপি কিন্তু এগুলা বানানো। এটা 2650 টাকা। এটার ভিতরে প্রোডাক্ট রাখলে কিন্তু এটা অনেক মানে ফুলবে। হ্যাঁ, আমি এটা কিনেছিলাম 1855। তুমি এটা কিনছো ভার্সিটিতে দেওয়ার জন্য? 1855 টাকা আসে এটা। ডিসকাউন্ট দিলে 1855 টাকা আসে, রেগুলার প্রাইস 2650 টাকা, ডিসকাউন্টে 1855 টাকা আসে। অনেক সুন্দর ব্যাগটা, এটা এটা সেম না? 1855 টাকা আসে। এটা দুইটা আছে আর বাকিগুলো সব একটা করে আছে। আচ্ছা, তখন ম্যাম আমার এই ব্যাগটা কাস্টমার পছন্দ করছে, আপনার বিল করে ফেলছিলাম। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর আরেকটা ব্যাগ। এটার প্রাইস কত? এটা 2750। এটা বড় করে ইউজ করতে পারবেন, আবার এরকম ছোট করে ইউজ করতে পারবেন, 2750 টাকা। ওয়াও, খুবই স্টাইলিশ। 1925 টাকা আসবে ডিসকাউন্টে, 30% ডিসকাউন্ট পাবেন ব্যাগে। আর আমাদের ফরএভার টনির শোরুমে চলে আসেন। এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ফরএভার টনির শোরুম থেকে, যেটা কিনা গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টু তে, শপ নাম্বার 355-356। ওয়াও, এটা 2050 টাকা, তার উপরে ইউ উইল গেট 30% ডিসকাউন্ট, মানে 1435 টাকা আসে। হ্যাঁ,
30% ডিসকাউন্ট। ওকে, এরপরে ওয়াও, এই ব্যাগটা খুব জোস এন্ড স্টাইলিশ একটা ব্যাগ। এটার প্রাইস কত? 2950 টাকা। 2950 টাকাকে আমরা 30% অফ করে দিব। ওকে, সো দেখেন ব্যাগগুলো 2065 টাকা আসছে। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। হ্যাঁ, আরো কতগুলো সুন্দর সুন্দর ব্যাগ আমি আপনাদেরকে দেখাই দিই। এটার এটা এসে যেমন দেখাইছিলাম 2650 টাকা, এটা 1800 কত টাকা যেন আসে, কত আসে এটা? 1435 টাকা। দেখছেন, এটা অনেক অনেক সুন্দর, ছোট বড় করে পড়তে পারবেন ধরো। এরপরে আসেন, এখানে আরেকটা ব্যাগ আছে, এটা হচ্ছে দুবাই থেকে আনাটা, এটার প্রাইস হচ্ছে 7500। এই যে দেখেন 7500, এটার ভিতরে আবার এটার সাথে একটা ছোট একটা পার্সও আছে, এটার সাথে আবার একটা আলাদা একটা পার্স আছে। হ্যাঁ, এটা হচ্ছে দুবাই থেকে আনা, আর 5250 টাকা। হ্যাঁ, 5250 টাকা। হ্যাঁ, অনেক সুন্দর, 5250 টাকা। ছাব্বিশশো পঞ্চাশ টাকা। ওকে, সো এই ব্যাগটাও নাইস, সবগুলো ব্যাগ আসলে নাইস, যার যেটা লাগে সে এটা নিয়ে নেন। আমি অনেকগুলো ব্যাগ কিন্তু দেখাই দিলাম। এই ব্যাগটাও সুন্দর, এই ব্যাগটা চোর, 3350 টাকা এই ব্যাগটার দাম। হ্যাঁ, এটার মানে ইয়াটাই হচ্ছে আপনার এরকম চেইনের। হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর, এটা এরকম চেইনের, এই কাগজটা খুলে ফেললে পুরো চেনের সৌন্দর্যটা বোঝা যাবে আসলে। আর এটার 3350 টাকা এটা প্রাইস, বাট আফটার ডিসকাউন্ট ইউ উইল গেট কত টাকা? 2345 টাকা। 3350 টাকার এই ব্যাগটার ডিসকাউন্টে 2345 টাকা আসবে। এই ব্যাগটা দেখেন, ওয়াও, এটা সুন্দর না, খুব কিউট একটা ব্যাগ। এটার প্রাইস কত? 2050 টাকা। দেখেন এটার স্টাইলটাও খুব সুন্দর, 2050 টাকা। দেখেন খুব সুন্দর, ভিতরে লং বেল্ট আছে বা ক্রস বেল্ট আছে। ডিসকাউন্টে কত আসবে? 1435 টাকা। হ্যাঁ, 1435 টাকা। এই ব্যাগটা খুব কিউট না, অনেক সুন্দর। বাহ বাহ, এই ড্রেসটা, এই ব্যাগটা আমার দারুণ লাগতেছে। এটা প্রাইস কত আসে? 2050 টাকা। ডিসকাউন্টে 1435 টাকা আসবে। এটার ভিতরে আরো বেল্ট আছে, হ্যাঁ, বড় করে ইউজ করার জন্য আরো বেল্ট আছে। সব ব্যাগের সাথে বড় করে ইউজ করার জন্য বেল্ট থাকে ভিতরে। সো এইটা 1435 টাকা আসবে অনলি। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এই লাল ব্যাগটা তো অনেক কিউট লাগতেছে, আমি নিজের জন্য একটা নিবো। এটা নিয়ে নেন ম্যাডাম, এটা নিবো। এই এটা অনেক সুন্দর না, নিয়ে নেন অর্ডার। এটাকে আমি নিজের জন্য একটা নিবো নাকি? নিয়ে নিতে পারেন, খুব সুন্দর। মূলত আসলে এইভাবে ইউজ করে সুন্দর লাগছে, নিবো আপনারা বলেন। ও ওয়াও, এটা আরো কালারও আছে, বলছি না বড় বেল্ট সব খুলে ফেলতে, বড় বেল্ট ওটা আবার খুলতেছো কেন? বলছি বড় বেল্ট খুলে ফেলতে। ওফ, সব কয়টা কালার এটা সুন্দর, নাকি এই কালারটা নিবো? এখন তো আমি কনফিউজ হয়ে গেছি, ফাইন ফোন মানে ঠিক করে ধরো, আমি এখন কনফিউজ হয়ে গেছি। এটার আবার একটা অরেঞ্জ কালার আছে, অরেঞ্জটা না পিঙ্কটা না রেডটা, এই রেডটাই আমি নিবো বুঝছো। লালটা কি নিবো? ওটা সুন্দর না, আমি নিজের জন্য একটা নিতে চাইতেছি। এটা দুই পিস আছে, ব্যাগটা খুব সুন্দর, 2050 টাকা, ডিসকাউন্টে 1435 টাকা আসে। ও, কমলাটাও সুন্দর, পিঙ্কুটাও সুন্দর, বাট আমি ভাবতেছি লালটা নিবো, আপনারা বলেন তো কোনটা নিবো। ওয়াও, খুবই সুন্দর এটা। আমি মনে আমি কোন ব্যাগটা নিবো বলো তো? এই লালটা নাকি এইটা, সবগুলি সুন্দর নাকি এইটা নিবো? সবগুলি সুন্দর, দেখেন কোনটা ভালো লাগে বেশি আপনার কাছে। পিঙ্কটাও সুন্দর, আহা খুবই সুন্দর। হানিফুল ইসলাম বিকে, টুকি ভাই কেমন আছেন? টুকি দিতেছেন, আচ্ছা ইয়েস, রেড কালার ব্যাগটা অনেক সুন্দর, অ্যাবি কুইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা রেড কালার নিলাম, এটা দুইটা আছে তো, একটা থাক কাস্টমার অর্ডারের জন্য, আরেকটা আমি নিজের জন্য নিতেছি। এটা আমার দারুণ লাগতেছে ব্যাগটা, ইটস রিয়েলি নাইস। ধরো তো, এই রেড কালারটা একটা আমাকে দিয়ে দিও। হ্যাঁ,
উফ অনেক সুন্দর আপু ব্যাগটা, যা সুন্দর। অ্যাডিডাস এর একটা ডিসকাউন্ট দিন। কিসের? ওই যে অ্যাডিডাস এর এটা সেটটা। আর এগুলা কেন দেখাচ্ছ না? কি আমি শাড়ি দেখাবো? ওকে, অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। মানে আমাদের এত এত ব্যাগের কালেকশন আছে। এই যে দেখেন, এই ব্যাগটার সাথে ক্রস বেল্ট হবে। রূপা, এগুলোর প্রাইস কত? এটার সাথে আবার ক্রস বেল্টও থাকবে। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা, তার উপর 30% ডিসকাউন্ট পাবেন। এই যে ক্রস বেল্টও থাকবে, আবার এরকম একটা ছোট বেল্টও থাকবে। হ্যাঁ, 1120 টাকা আসে এটা মাত্র। আফটার 30% ডিসকাউন্ট এটার প্রাইস আসে অনলি 1120 টাকা। সো যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেন। এরকম জোস জোস কালেকশন আছে আমাদের কাছে। এটা কত আসে? এটাও 1600 টাকা, মানে 1120 টাকা আসে এটাও। এটাও সুন্দর, এটার ভিতরেও ক্রস বেল্টও দেওয়া আছে। ক্রস বেল্ট ইউজ করতে পারবেন এভাবে। ওয়াও, এভাবে তো খুবই স্মার্ট লাগতেছে এটা। 1120 টাকা আসে অনলি, 1120 টাকা। এটাও সুন্দর, আগে যেটা দেখেছিলাম এটাও সুন্দর। যে যেটা লাগে নিয়ে নেন। আল্লাহ, আমি তো নিজেই ব্যাগ দেখে কনফিউজ হয়ে যেতেছি। এই ব্যাগটা সুন্দর, এটার প্রাইস কত? 1650। ডিসকাউন্টটা কত আসবে? 1120 মনে হয়, না এটা 1155 আসবে। 1155 টাকা। আচ্ছা, আয় হ্যাঁ, এটা খুলে গেল কেন? উস্তা গেছে কই? আমার এই এক সমস্যা। 1155 টাকা আসবে এটা। আমার কানে কোনো কানের দুল টিকে না, খালি পুশ ফেলে দেয়। দেখো তো টুম্পাটার পুশটা কই পড়ছে? রাবাটে ম্যাম। চলো ওই শোরুমে যাই। পুষ পড়ে গেছে, বলেন কেমনটা লাগে? আমাদের শোরুমে এরকম জুতাতেও 30% ডিসকাউন্ট পাবেন। যেমন ধরেন এই জুতাটার দাম আছে 2650 টাকা, 30% ডিসকাউন্টে কত আসবে এটা? কত প্রাইস? 2650 টাকা, 30% ডিসকাউন্টে মনে হয় 1855 টাকা আসবে। 1855 টাকা আসবে 30% ডিসকাউন্টে। তো এরকম সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে আমাদের এখানে। যেমন ধরেন জুতাগুলোর সাইজ হবে আপু 36 থেকে 40, 36 থেকে 40। এটা যেমন আরেকটা সুন্দর, এই জুতার প্রাইস নেই কেন? প্রাইস টেক নেই কেন? 3050 টাকা। এগুলো চায়না জুতা, 3050 কে 30% ডিসকাউন্ট দিলে 2135 টাকা আসে। 2135 টাকা। সোজা আমার হাতে জুতা দিতে এখান থেকে। এই জুতাগুলো অনেক কমফোর্টেবল। হ্যাঁ, পুশ খুলে দেয় খালি, দেখছো কেমনটা লাগে? এটা হচ্ছে ডক্টর শু, পইরা তো আরাম পাবেন। ডক্টর শু, এটার প্রাইস হচ্ছে 3050 টাকা, 30% ডিসকাউন্টে আসবে 2135 টাকা। এগুলোর সাইজ আছে 36, 37, 38, 39, 40। হ্যাঁ, 39, 40 এগুলোর সাইজ আছে। এটা দেখেন, এগুলো খুব কমফোর্টেবল জুতা। যারা একটু কমফোর্টেবল জুতা খুঁজেন তাদের জন্য এটা। এটা আছে 2850 টাকা। হ্যাঁ, এগুলোর সোলগুলো দেখেন কত ভালো। হ্যাঁ, এগুলোর সোলগুলো খুব ভালো। এই যে দেখেন, খুব ভালো জুতা এগুলা। হ্যাঁ, 1995 টাকা আসে এই এই জুতাটা ডিসকাউন্টে। হ্যাঁ, 1995 টাকা আসে। এরকম সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাবেন। এই সাদাটা দেখেন, সাদা জুতাটা, এগুলো সবকিছু সাইজ আছে। হ্যাঁ দেখেন, এটার প্রাইস হচ্ছে আপনার 3050 টাকা, বাট ইউ উইল গেট 30% ডিসকাউন্ট। 2100 কত আসে? 2135 টাকা আসে আফটার ডিসকাউন্ট। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের শোরুমে। জুতাতে 30% ডিসকাউন্ট চলতেছে সব শোরুমেই, কিন্তু জুতাতে আর ব্যাগে 30% ডিসকাউন্ট চলতেছে। ওয়াও, এই জুতাটা দেখেন, এটা সুন্দর। এটার প্রাইস কত সঞ্জয়? 3050 টাকা, অ্যান্ড ডিসকাউন্ট প্রাইস 2135 টাকা। 2135 টাকা, দেখছেন সবগুলো জুতা সুন্দর। ধর ওই জিন্সের জুতাটা দেখ, এটা আসলে জিন্সের জুতাই। এটা আমি দেখাইছিলাম, এটা অনেক সুন্দর। 3050 টাকা ডিসকাউন্ট আসবে 2135 টাকা, 36 থেকে 40 এগুলো সাইজ আছে। হ্যাঁ, আরো এরকম অনেক সুন্দর সুন্দর। ওই কালোটা দে, কালোটার পাশে তো দে। এই জুতাটা সুন্দর, দেখেন সবগুলো জুতা সুন্দর। এটা 3250 টাকা, 30% ডিসকাউন্টে কত আসবে? এগুলোর সাইজ আছে। হ্যাঁ, জুতার কিন্তু সব সাইজ আছে। 2275 টাকা আসবে জুতা 30% ডিসকাউন্টে। হ্যাঁ, এরপরে দেখেন এইটা, এই জুতাটাও খুব সুন্দর। ওয়াও, জুতার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে। এই জুতাটার প্রাইস কত? এটা প্রাইস নেই। 3050 টাকা। এই যেটা এখানে কিন্তু লেখা আছে মেড ইন চায়না, এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা। 3050 টাকা, তার উপরে 30% ডিসকাউন্ট আসবে 2135 টাকা। হ্যাঁ, অনেক সুন্দর একটা জুতা। এই জুতাটা 3250 ডিসকাউন্ট প্রাইস 2275। হ্যাঁ, অনেক সুন্দর দেখেন জুতা। ওয়াও, সাচ এ নাইস শুজ, এটা খুব সুন্দর।
এরপর ওই কালোটার ওটা দেখি মেরুনটা দুটো পাশাপাশি যে দুটো হ্যাঁ অনেক আরামদায়ক হবে পরে, হ্যাঁ অনেক কমফোর্টেবল জুতা, এগুলা পরে অনেক আরাম পাবেন, হ্যাঁ পরে অনেক আরাম পাবেন। এগুলা 30% ডিসকাউন্ট পাচ্ছেন 2850 টাকার উপরে ডিসকাউন্টে। 1900 কত আসে? 1995 টাকা আসে। এটা দেখেন একটু হিলের মধ্যে যারা পড়তে পছন্দ করেন, এটা প্রাইস হচ্ছে 2850 টাকা, তার উপরে 30% ডিসকাউন্ট আসে 1995 টাকা। হ্যাঁ এটা হচ্ছে একটু হিলের মধ্যে যারা পছন্দ করেন। আচ্ছা তাহলে আমরা ওই শোরুমে যাই, এখন শাড়ি দেখেন। অনেক জুতা আর অনেক ব্যাগ দেখাইছি আপনাদেরকে, এবার একটু শাড়ি দেখেন। আমরা ওই শাড়িটা নিয়ে আইও ইমন, এখন আমরা হচ্ছে সানবিজ বাই কনিতে, এখন আমরা আরো শাড়ি দেখাবো। দেখেন ড্রেসটা কি সুন্দর, ড্রেসটা দেখলাম আমি মাত্র, অনেক সুন্দর একটা ড্রেস। সঞ্জয় তোর টুম্পা ডাকতেছে, এই ফ্যানটা ছাড়ো তো, এখন গরম হচ্ছে। ওয়াও আমি ড্রেসটা দেখলাম এত সুন্দর, এটা প্রাইস কত রে? 7500 টাকা। এত সুন্দর ড্রেস 7500 টাকা, দেখছেন? ও মাই গড, আমি ড্রেসটা দেখতেছিলাম এত সুন্দর। এটা দেখো এই ড্রেসটা খুব সুন্দর, উন্নাটা, এটা এটা হচ্ছে উন্নাটা, হ্যাঁ 7500 টাকা আসবে। এটা হচ্ছে ওন্নাটা, দেখছেন পুরো কাজ করা। আমি ড্রেসটা ঢুকে ড্রেসটা দেখে আমার খুব টাকা গেছে। বাই দ্য ওয়ে আমার পরা শাড়িটা সহ আরও অনেকগুলো শাড়ি দেখাই দিব। আমার পরা শাড়িটা একদম আপনার এটাকে কি বলে রাজশাহী সিল্ক মাসলিন যেটাকে বলে, একদম পিওরটা। আলিফ শাহ আপু কেমন আছেন? আপনাকে দেখি না, এটা দেখে ফেললাম। আমি আসলে যখন অনেক প্রোডাক্ট দেখাই তখন আসলে সবার কমেন্ট করতে পারি না, কারণ প্রোডাক্টের বর্ণনা বলতে গেলে এই এই যে এটা দিয়ে গেছে নিচের দিকে, আমার গায়ে কোনো বাতাসই লাগে না। হ্যাঁ তো এইটা হচ্ছে যে যেটা আপনার, এটা কি সুইং করা বাতাস, কিন্তু নট আছে সুইং করা কেন, একদিকে স্ট্রেট করে দাও, আমার দিকে স্ট্রেট, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। সো এই অবস্থা আমার, আমার পরা শাড়িটা আমি দেখাই দিব, দাঁড়ান। ওকে তো এইটা দেখেন আপনার ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি, হাতের কাজ করা, হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি, এগুলো হ্যান্ড স্টিচের কাজ করা। এগুলোতে আমরা 30% ডিসকাউন্ট দিলাম, 30% ডিসকাউন্টে কত হবে বলে দাও। ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি হাতের কাজ করা এক্সক্লুসিভ শাড়ি 16500 টাকা। ব্যাঙ্গালোর সিল্কের এক্সক্লুসিভ শাড়ি দেখেন হাতের কাজ করা, হ্যাঁ 11550 টাকা আসে এই শাড়িগুলো আফটার ডিসকাউন্ট। 16500 টাকার শাড়ি, এই যে দেখেন সব হ্যান্ড স্টিচের কাজ করা, এগুলো সব হাতের কাজ করা, এগুলো সব হাতের কাজ করা, এই যে দেখেন এগুলো সব হ্যান্ড স্টিচের কাজ করা আছে। হ্যাঁ ঢেউ ঢেউয়ের উপরেও কিন্তু হ্যান্ড স্টিচের এরকম করে কাজ করা আছে। এগুলো ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি, 16500 টাকার শাড়িকে আমরা 30% অফ করে দিয়েছি। ওয়াও হ্যান্ড স্টিচের কাজ করা, এইটার দোপাট্টাটা সরি এটার ব্লাউজটা এত সুন্দর হবে, আমি একটু ব্লাউজটা একটু আগে আপনাদেরকে দেখাবো। এই ব্লাউজটা একটু দেখেন, এটা হচ্ছে ছাড়ো, এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজের কাজ, ব্লাউজের এইটা হবে যে আপনার ব্লাউজের ফ্রন্ট পার্ট, হ্যাঁ ব্লাউজের ফ্রন্ট পার্টের কাজ এটা হবে। ব্লাউজের হাতার মধ্যে এইরকম কাজ করা থাকবে, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টের কাজ, হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনের কাজ। তো এই যে শাড়িটা দেখার মতো সুন্দর, হ্যাঁ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। হ্যাঁ ইসরাত যারা লিখেছেন তুমি বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফালতু কমেন্ট যারা করবে তাদেরকে আমি ব্লক করে দিব। তোমার গলায় দুইটা তিল, ওয়াও ওয়াও। সো ওকে সো এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি, সাথে অনেক সুন্দর একটা ব্লাউজ পিস পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে, হ্যাঁ পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে সুন্দর শাড়িটা দেখেন, উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস, হ্যাঁ হ্যান্ড স্টিচের কাজ করা আছে, অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস।
মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি, যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন। এরকম করে হ্যান্ড স্টিচের কাজ করা সেট বেঙ্গালোর সিল্ক 16,500 টাকার শাড়ি, 30% ডিসকাউন্ট দিলে আসে 11,550 11,550 টাকা আসে। সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। ইয়াস, আমার পরা শাড়িটা আসলে অনেক সুন্দর। মোহাম্মদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টিস্যু ব্যাগের ফ্যাক্টরি, আমাদের টিস্যু ব্যাগ লাগে না। হ্যাঁ, আমরা টিস্যু ব্যাগ নিয়ে ব্যাগ দিই না, আমাদের অন্য ব্যাগ আমরা লাগে। ওকে, এটা আপনার হ্যান্ড স্টিচের কাজ করা, এটাও সেম ভাবে দেখেন হ্যান্ড স্টিচের কাজ করা পিওর বেঙ্গালোর সিল্কের শাড়ি। যারা আসলে দামি শাড়ি পরেন বা চিনেন তাদেরকে আসলে বলতে হয় না, দেখলেই চিনেন। তোমার সবকিছু ভালো লাগে, সবকিছু ভালো লাগে, দাম বেশি। আপনার আমাদের পেজে অনেক সস্তা কাপড় আছে বা দামি কাপড় আছে। এখন সবাই তো সস্তা কাপড় কিনে নেবো, সবাই তো আর 500 টাকার 1,000 টাকার শাড়ি পরে না। যাদের সামর্থ্য ভালো আছে তারা দামি শাড়ি পরে। সো এখন সব তো আপনার সামর্থ্য অনুযায়ী কাপড় তো আমি দেখাবো না, সবার সামর্থ্য অনুযায়ী কাপড় আমি দেখাবো। মানে শুধুমাত্র আপনার সামর্থ্যের মধ্যে যেগুলো পরে সেগুলো তো শুধু আমি দেখাবো, আমি দামি দেখাবো, কম দামি দেখাবো, সবই দেখাবো। আর এটা হচ্ছে পিওর বেঙ্গালোর সিল্ক, আমাদের থেকে মানে পিওর বেঙ্গালোর সিল্ক তো বাংলাদেশে খুব মানে কম জায়গায় পাবেন, এক দুইটা দোকানে যদি পান। এত কম দামে কেউ দিতে পারবে না, আমাদের থেকে কম দামে পিওর বেঙ্গালোর সিল্ক কেউ দিতে পারবে না। সো আমরা সব কোয়ালিটির প্রোডাক্ট দেখাই, যে যার সামর্থ্য অনুযায়ী দিবে। আমাদের আমাদের শোরুমে 800, 900, 1,000, 1,200 টাকার অনেক শাড়ি আছে। আপনি যদি ওইগুলো কিনেন কিনবেন, যার বেশি দামেরটা কেনা সে বেশি দামেরটা কিনবে। এটা হচ্ছে আপনার হাতার, এটা হচ্ছে আপনার হাতার কাজ, দেখে শুনে বুঝে কিনবে। আমরা তো আর কাউরে জোর করেও বিক্রি করি না, কাউরে পরামানি খাওয়াইও বিক্রি করি না। যার দেখে ভালো লাগে এবং যার কাছে মনে হয় ইয়াস সানবিজ ভাই তো বেস্ট প্রাইসে প্রোডাক্ট দেয়, সে আমাদের থেকে কিনে, তাই না? আমরা তো কাউরে পরামানি খাওয়াই বিক্রি করি না যে না তুমি পরামানি খাইছো, খাই এখন খালি সানবিজ ভাই তো থেকে কিনো। যার দেখে শুনে বুঝে তারপরে মানুষজন কিনে, তাই না? আবার আমরা কোনো টাকা পয়সা অ্যাডভান্স করি না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই। বাংলাদেশের টেকনাফ্রো দেখলে আমরা 1 পয়সাও বিকাশ নিই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। এখন আমরা বিভিন্ন, আমরা যেমন ম্যাস পিপুলের জন্য প্রোডাক্ট দেখাই, আমরা যেমন মধ্যবিত্তদের জন্য দেখাই, আমরা যেমন উচ্চবিত্তদের জন্য দেখাই। আমরা আমরা হচ্ছে দোকানদার, আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট থাকবে, তাই না? দামি থাকবে, কম দামি থাকবে, সবই থাকবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন, তাই না? যে দামিটা কেনার সামর্থ্য আছে সে দামিটা কিনবে। সবার সামর্থ্য তো আল্লাহ একরকম দিয়ে পাঠায় না দুনিয়াতে, এক একজনের সামর্থ্য এক এক রকম, এক একজন এক একজনের পছন্দ অনুযায়ী কিনবে। এখন আমি যেহেতু দোকানদার, আমি দামিও দেখাবো, কম দামিও দেখাবো। এটা এরকম হাতের কাজ করা অনেক সুন্দর, সাথে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে বেঙ্গালোর সিল্কের মধ্যে। শাড়ির ব্লাউজ পিসটা দেখছেন কত সুন্দর, পিওর বেঙ্গালোর সিল্ক 16,500 টাকার শাড়ি, 30% ডিসকাউন্টে পাচ্ছেন 11,550 টাকা আসে শাড়িটা ডিসকাউন্টে। হ্যাঁ, ব্লাউজটাই দেখেন কত সুন্দর, ব্লাউজের ব্যাক পার্ট, হাতা, ব্লাউজের ফ্রন্ট পার্ট, এভরিথিং ভেরি ভেরি নাইস। এগুলা ডিজাইনার শাড়ি। হ্যাঁ, যারা দামি কাপড় পরে বা দামি কাপড় চিনে বা যারা আসলে ব্র্যান্ড দেখে কাপড় কিনে তাদেরকে আসলে বলা লাগে না যে বেঙ্গালোর সিল্ক কি জিনিস। সে এইটা একজন দেখলেই, একজন দেখলেই হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার চিনবে। হ্যাঁ, আচ্ছা আপু, আমি শুনছি জিনিস অ্যান্ড মানুষ যত পুরান হয় তত পুরনো হয়ে যায়, কিন্তু তোমাকে যত দেখি তত নতুন লাগে, ভালো লাগে, ভালোবাসি বোঝানো যাবে না। আলিফ সাপু, আচ্ছা আপনি আমার বেশি ভালোবাসেন এটা বুঝতে পারছি। আলিফ সাপু আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। সরি ইস্তাদ জাহান আপু, আপনার কমেন্টটা পড়ার আসলে প্রয়োজন বোধ করছে না, এই জন্য আমি আপনার কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি। আমি অল্প একটু পরেই বুঝতে পেরেছি উপদেশমূলক কমেন্ট আসলে আমার ঠিক ভালো লাগে না, আম সরি আপু। এটা হচ্ছে অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি। আমি যেটা ক্যারি করতে পারছি সেটা আপনি নাই ক্যারি করতে পারেন, তাতে আপনার, আমি আমি ক্যারি করতে পারছি তাতে আপনার কি অসুবিধা আসলে আমি ঠিক বুঝি না। এই পরচর্চাটা না আমাদের দেশে অনেক বেশি হয়, অন্যের ড্রেস আপ নিয়ে, অন্যের অন্যের ইমান নিয়ে, অন্যের ধর্মীয় জ্ঞান নিয়ে বেশি চর্চা না করে নিজের ধর্মীয়, আপনি আল্লাহকে ঠিক কতটুকু সন্তুষ্টি করতে পারছেন, নিজের জীবনে আপনি ঠিক কতটুকু সুখী, কতটুকু নিরাপদে আছেন সেটা নিয়ে যদি বিশ্লেষণ করেন তাহলে মনে হয় নিজে আরও বেশি ভালো থাকতে পারেন, আমাকে নিয়ে বিশ্লেষণ না করে। কারণ আমার জবাবদিহিতা আমিই করব, আমার পাপ পুণ্যের হিসাব আমি দিব, আমার ভালো মন্দটা আমি ফেস করব, ভালো হইলেও আমি ভালো থাকবো, খারাপ হইলেও আমি খারাপ থাকবো। সো এই বিষয়ে না ঠিক কারো জ্ঞান নেওয়াটা আমার পছন্দ না, এই জন্য এই ধরনের কমেন্ট কেউ করলে আমি তাকে ডিরেক্ট ব্লক করে দিব। শুভা নাজনীন আপু, ঈদের পরে প্রথম তোমার লাইভ দেখছি, অনেক মিস করছি, চাঁদমুখটা থ্যাংক ইউ সো মাচ। বলছি না এক ধরনের শাড়ি বেশি দিতে না দিতে, এটা অনেক সুন্দর, আর বেঙ্গালোর সিল্ক দেখাবো না, শুধু এটা যেটা ধরছো ওইটাই।
বলছি ব্যাঙ্গালোর সিল্ক তিন চারটা দেখাবো, তোমরা এটা পাইলে একই সাথে মনে করো যে সব খাওয়াই দিতে চাও। এটা হচ্ছে অনেক সুন্দর হ্যান্ড স্টিচের কাজ করা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার, দিস ইজ নট ব্ল্যাক, এটা একটু অ্যাশ ব্ল্যাক মিক্স টাইপের একটা কালার। এখানেও দেখেন হ্যান্ড স্টিচের কাজ করা আছে। হ্যাঁ, হ্যান্ড স্টিচের কাজ করা আছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আহসান হাবিব, হ্যাঁ আমাদের কারণে সমাজ নষ্ট হয়ে গেছে, খুব ভালো কথা। আর তুই নষ্ট সমাজে তুই ঢুকে বসে আসো ফালতু বেটা কোথাকার। খুব তো ভালো লাগে মেয়েদের লাইভ দেখতে, না এত চরিত্রবান লোক আবার মেয়েদের লাইভে কি করে আমি তো বুঝি না। মেয়েদের 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 লাইভে কি করেন জীবনে? তো আপনার মতো ছ্যাঁচড়া বেটাগুলো জীবনে, আহসান হাবিব আপনার মতো ছ্যাঁচড়া বেটাগুলো তো জীবনে অনলাইন থেকে কিছু কিনে জীবনে কিনছেন কিছু, আপনার লাইভে কি করেন, আপনার লাইভে কি দেখেন? কার একটু প্যাড দেখা গেল, কার ফিগার দেখা গেল, কে দেখতে কিরকম, কার একটু উন্নাস সরে গেল, কার কি হইলো না হইলো, এইসব দেখার জন্য ওই আপনারা লাইভে আসেন, বুঝেন নাই? আপনার মতো ফালতু লোক আবার মানুষকে জ্ঞান দিবে, এদের জন্য সমাজ নষ্ট হয়ে গেছে। তোদের মতো কুলাঙ্গাতের জন্য সমাজ নষ্ট হয়ে গেছে, কারণ তোমরা কোনো কাজ করো না। আমরা কাজ করি, কাজ করি, পরিশ্রম করে খাই, সব পথে পরিশ্রম করে নিজের ঘাম ঝরায় পরিশ্রম করে ইনকাম করে খাই। আর তোমরা কি করো? তোমাদের মতো কুলাঙ্গাতের জন্য সমাজ নষ্ট হয়েছে, বুঝছো? কারণটা কি? কারণ তোমাদের মতো কুলাঙ্গার গুলা সমাজের কোনো উপকারে আসে না, কোনো কাজ করে না, জীবনে দুইটা মানুষের চাকরি দেয় না, নিজের পরিবারের কোনো উপকারে আসে না, সমাজের কোনো উপকারে আসে না, দেশের কোনো উপকারে আসে না। তোমাদের মতো কুলাঙ্গার গুলা শুধু মানুষরে এই আমাদের মতো যারা হচ্ছে কর্মঠ নারী তাদেরকে উল্টা ফালতু কথা বলে তাদেরকে থামায় দেওয়ার চেষ্টা করে। তোমাদের মতো কুলাঙ্গার গুলা, তোমরা সমাজের কোনো উপকারে আসো না, বরং তোমরা হইছো সমাজের কীট এবং তোমরা হইছো সমাজটাকে নষ্ট করো। এবং তোমরা আমাদের মতো যারা কর্মঠ নারী, কর্মজীবী নারী, তাদেরকে পিছন থেকে ধরে রাখার জন্য নানা ধরনের হচ্ছে যে পন্থা অবলম্বন করো এবং নানা ধরনের মন্তব্য করো। এবং তোমাদের মতো কুলাঙ্গার গুলা শুধু যে অনলাইনে তা না, বাস্তব জীবনে তোমাদের মতো তোমরা বাস্তব জীবনে মেয়েদের সাথে তাই করো। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই মেয়েদের মেয়েদেরকে তান করার জন্য, মেয়েদেরকে বিরক্ত করার জন্য তোমার মতো কিছু কুলাঙ্গার বিরাজমান থাকে। আবার তোমার মতো কিছু কুলাঙ্গারকে ঘষামাজা করার জন্য যুগে যুগে আমার মতো কিছু রুবায়েত ফাতিমা তনি জন্মগ্রহণ করে। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, ওকে? এটা 16,500 টাকা পিওর ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি, অ্যান্ড প্রাইস এই 16,500 টাকা। আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি, অ্যান্ড আফটার ডিসকাউন্ট প্রাইস উইল বি 11,550 টাকা। হ্যাঁ, 11,550 টাকা, 11,550 টাকা আফটার 30% ডিসকাউন্ট। অনেক সুন্দর একটা শাড়ি, ব্লাউজটা অনেক অনেক জোস। হ্যাঁ, ব্লাউজটা অনেক অনেক জোস। ফেসবুকে যারা জ্ঞান দিয়ে বেড়ায়, এত জ্ঞান দিয়ে বেড়ায়, তারা আমি আসলে ঠিক বুঝে পাই না, তারা এইসব জ্ঞানগুলো যদি নিজের জীবনে কাজে লাগাইতো তাহলে মানুষেরা এইসব জ্ঞান দেওয়া লাগতো না, তাহলে নিজের কাজ করে কুল পাইতো না, মানুষেরা এসে কখন জ্ঞান দিত? এত জ্ঞানী গুণী লোকজন কেন সোশ্যাল মিডিয়া ইউজ করবে আমি আসলে বুঝি না। সোশ্যাল মিডিয়া জ্ঞানী গুণী লোকজন কেন সোশ্যাল মিডিয়া ইউজ করবে? তারা কাজ করবে সারাদিন ভাই, জ্ঞানী গুণী লোকজন তাদের কাজটাকে, জ্ঞানটাকে কাজে পরিণত করে দেশের উপকারে আসবে, দশের উপকারে আসবে, পৃথিবীর উপকারে আসবে। জ্ঞানী গুণী লোকজন সোশ্যাল মিডিয়া কেন চালাবে আমি তো বুঝি না। আতিক হোসেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে দেখে অনুপ্রাণিত হই, আপনার অনুপ্রেরণা এবং আপনি একজন সফল ব্যবসায়ী, আচ্ছা হওয়ার ইচ্ছা। আতিক হোসেন ভাইয়া, অনেক দোয়া রইল আপনার জন্য, অনেক অনেক ভালো থাকেন। শুভ চৌধুরী, মাশাআল্লাহ, আপনাকে দেখে নিজের থেকে প্রাউড ফিল হয়, আপনার মতো হতে চাই, জানি না পারবো কিনা। শুভ চৌধুরী, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। এটা দেখেন ব্যাঙ্গালোর সিল্কের আরেকটা শাড়ি আমি দেখা দিতেছি, অনেক সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের, ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি মনেই সুন্দর। মানে বাঙালির কিছু বাঙালির স্বভাব আছে, মানুষটা যদি একটু বাটে পায়, মানে কথা শোনানোর জন্য, ও মা তুমি এই কারণেই বিপদে পড়ছো, তোমার এই কারণেই হেই হইছে, তুমি এই কারণেই বিপদে পড়ছিলাম, মনে হইতেছে কি হ্যাঁ সব জানতা সমস্যা, আল্লাহ ওরে মেল করছে যে হ ওরে যায় বল ও এই কারণেই বিপদে পড়ছিল। নিজের চরকায় তেল না দিয়ে মানুষের চরকার মধ্যে তেল দেওয়ার জন্য খুব মানে খায়া দাওয়া কিছু কাম নাই। শুনেন, প্রত্যেকটা ধাক্কা আমাকে শেখায়, শেখায় নেক্সট স্টেপটা আমি কিভাবে নিব, নেক্সট স্টেপ আমাকে কিভাবে নিতে হবে, ধাক্কাগুলো আমাকে শেখায়, ওকে? প্রত্যেকটা ধাক্কাকে আমি ওয়েলকাম জানাই, আমি ভয় পাই না, ভয় পাওয়ার মেয়ে না, আমি ওয়েলকাম জানাই যেন নেক্সট স্টেপে আমি আরো বেশি সাহসের সাথে, বেশি শক্তির সাথে এগিয়ে যেতে পারি, ওকে? সো এটা হচ্ছে ব্লাউজের হাতা, এটা হচ্ছে ব্লাউজের বডি। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজের বডি, ওয়াও অনেক সুন্দর না? এটা হচ্ছে ব্লাউজের বডি, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট, শাড়িটা অনেক সুন্দর, শাড়িটা অনেক 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 সুন্দর। এটা হচ্ছে দেখেন কি যে সুন্দর একটা শাড়ি, বিউটিফুল সুন্দর শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস, এন্ড দ্য প্রাইস ইজ অনলি অনলি অনলি
ইটস রিয়েলি রিয়েলি নাইস। এই সুন্দর শাড়িটা আপনারা 16,500 টাকা নেবেন, আফটার ডিসকাউন্ট প্রাইস উইল বি 11,550 টাকা। হ্যাঁ, 11,550 টাকা।